বিরাটকে টোপকে নতুন রেকর্ডের হাতছানি আজ রোহিতের সামনে বাংলাদেশের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজে খেলছেন না বিরাট কোহলি তার বদলে টি টোয়েন্টি সিরিজে দলকে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা দিল্লিতে অনুষ্ঠিত এই ম্যাচে এক রেকর্ডের হাতছানি হিটম্যানের সামনে অরুণ জেটলি স্টেডিয়ামে মাত্র আট রান করলেই টি টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বেশি রানের বিশ্ব রেকর্ড গড়বেন রোহিত টোপকে যাবেন সতীর্থ বিরাট কোহলিকে আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে আটানব্বই ম্যাচে দু রান রয়েছে রোহিতের ঝুলিতে আর বাহাত্তর ম্যাচে চব্বিশশো রান করেছে কোহলি ফলে মাত্র আট রান করলেই বিরাটকে টোপকে এক নম্বরে উঠে আসবেন রোহিত মোট রানে কোহলির ঘাড়ে রোহিত নিঃশ্বাস ফেললেও ব্যাটিং গড়ে অনেকটাই এগিয়ে রয়েছে বিরাট মাত্র সাতষট্টি ইনিংসে চব্বিশশো রান করেছেন কোহলি সেখানে রোহিত চব্বিশশো তেতাল্লিশ রান করেছেন নব্বইটি ইনিংসে এরপরে রয়েছেন কিউই ওপেনার মার্টিন গুপ্তিল